নাগিছড়াস্থিত হর্টিকালচার রিসার্চ সেন্টারে মঙ্গলবার অত্যাধুনিক ইন্টিগ্রেটেড প্যাক হাউসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিভাগের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কৈলাস সিংহ এবং রাজ্যের কৃষিমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায় সহ কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিকরা। এই ধরনের ইন্টিগ্রেটেড প্যাক হাউস রাজ্যে প্রথম। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, এই প্যাক হাউসের সূচনার ফলে বিভিন্ন অর্থকরী ফল ও কৃষকদের বাণিজ্য বৃদ্ধিতে এই প্যাক হাউস উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। এখানে আজকের যে ইন্টিগ্রেটেড প্যাক হাউসের যে উদ্বোধন হর্টিকালচার রিসার্চ কমপ্লেক্সে নাকি জড়াতে একটু আগে হয়ে গেল, এই উপলক্ষে এখানে মন্ত্রী উপস্থিত আছেন আদরণীয় শ্রী কৈলাস চৌধুরী, অনারেবল মিনিস্টার অফ স্টেট এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ওরা আমাদের অত্যন্ত প্রিয়, সবাই ওনাকে জানেন, আমাদের ত্রিপুরা গভর্নমেন্টের এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ারের মাননীয় মন্ত্রী শ্রী প্রণব সিংহরায় মন্ডল। এই প্রকল্প রূপায়ণ করার জন্য রাজ্যের কৃষি কল্যাণ দপ্তরের মন্ত্রী ও দপ্তরের অন্যান্যদের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী। আনারস সহ বিভিন্ন ফলের প্যাকিংয়ে এবং তার রক্ষণাবেক্ষণে এই প্যাক হাউস উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে তিনি জানিয়েছেন। খুবই আনন্দিত লাগছে আজকে এখানে এসে যে এইভাবে একটা ইন্টিগ্রেটেড প্যাক হাউস এখানে আমাদের ত্রিপুরাতে প্রথম এখানে আছে, এটা উদ্বোধন হলো এবং আমরা নিজেরাও দেখলাম কীভাবে প্রসেস করে, কীভাবে গ্রেডিং করে, সর্টিং করে এবং কীভাবে প্যাকিংয়ের সিস্টেমগুলো দেখলাম। তো আগে তো আমরা বাড়ি ঘরের সামনে কী দেখলাম, নিজের বাড়িতেও কাটা হতো আনারসও আমরা দেখেছি কীভাবে রাস্তার মধ্যে পড়ে থাকতো। আগরতলা শহরে লেবু বাজারে গেছি, লেবু নিয়ে এসেছি, তো তেঁতুলের কথাও বলা হচ্ছে, বিভিন্ন যেসব আপনারা যারা কৃষকরা এখানে আছেন যেগুলো আপনাদের উৎপাদিত ফল এবং উৎপাদিত যেসব আপনারা হর্টিকালচারের ফুল ফল থেকে আনবে সব কিছু, তখন কিন্তু তাকে রক্ষণাবেক্ষণের যে প্রয়োজন আছে সেই বিষয়ে কিন্তু উদাসীন, আমার যতটুকু মনে হয় তৎকালীন সময় সেই উদাসীন ছিল। তো তাকে যে ঠিকভাবে রক্ষণাবেক্ষণ রাখা এবং বেশি দিন ধরে এটাকে ধরে রাখা, বাজারজাত শুধু বললেই চলবে না, বেশিরভাগই দেখা যায় যে আগে নষ্ট হয়ে যেত এবং আগে বিক্রির জন্য সেটা ব্যবস্থা হবে। কিন্তু বর্তমান সরকার আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির চেষ্টায় এবং আমাদের ত্রিপুরা সরকার সেই দিশায় কিন্তু কাজ করছে, তো তার প্রকৃত উদাহরণ আজকে ইন্টিগ্রেটেড। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কৈলাস সিংহ বলেছেন, রাজ্যের কৃষকদের উন্নতি ও রোজগার বৃদ্ধির লক্ষ্যে এই প্যাক হাউস বিপুল ভূমিকা রাখবে। কেন্দ্রীয় ও রাজ্য সরকার কৃষকদের উন্নতিকল্পে যে সমস্ত কর্মসূচি নিয়েছে তার উল্লেখ বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। हॉर्टिकल्चर के अंदर यहाँ पर बहुत कुछ अच्छा कर सकते हैं। आज मैं कई किसानों के खेतों में जाकर आया और वहाँ जाने के बाद में आत्मसंतुष्टि हुई कि जिस तरह से किसान यहाँ पर पाइनएप्पल की खेती कर रहे हैं या यहाँ पर आम की खेती हो रही है या यहाँ पर जैसा कि नींबू की खेती हो रही है और इसके साथ ही जो कमलम की खेती जो बहुत ही शानदार क्वालिटी के यहाँ पर कमलम की खेती हो रही है। किसान सम्मान निधि के तौर पर लगभग 65,000 करोड़ से अधिक तो डायरेक्ट किसान के खाते में पीएम किसान के तहत 2,000 रुपए किसान के अकाउंट में पहुंचते हैं, जहां सिर्फ 23,000 करोड़ का बजट था जब प्रधानमंत्री आदरणीय नरेंद्र मोदी जी बने थे, अब तो 65,000 करोड़ तो डायरेक्ट किसान के अकाउंट में जाता है। इससे स्पष्ट होता है कि प्रधानमंत्री जी की सोच देश के किसान को आत्मनिर्भर बनाने की और जा रहे हैं और लक्ष्य ले लिया कि 2022 तक देश के किसानों की इनकम डबल करना है और उस दिशा के अंदर निश्चित रूप से आज मैं कह सकता हूं कि यहां पर जैसा कि स्टैटिस्टिक्स के द्वारा
ये त्रिपुरा के अंदर जब आकलन किया गया तो उसके जो पैरामीटर्स जो सामने आए उसमें डबल से भी आगे त्रिपुरा के किसानों ने पिछले जब से लक्ष्य लिया प्रधानमंत्री ने तो वो लक्ष्य पूरा किया है, इसके लिए मैं धन्यवाद देना चाहता हूँ। এই আধুনিক প্যাক হাউজের বিভিন্ন উল্লেখযোগ্য দিক ও সুবিধা নিয়ে আলোকপাত করেছেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ফল আপনি দেখেছেন রাজ্যের কোথায় কোথায় কিভাবে আন্তরিকতার সঙ্গে কৃষকরা সেখানে সেখানে উৎপাদন করছে। আপনাকে একটি বাগান দেখানো হয়েছে, একটি নাবিচরা রিসার্চ সেন্টার একটা বাগান দিয়েছি, এছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গাতে এই ফল খুব উৎসাহের সঙ্গে মানুষ করছে। মিনিমাম আড়াইশো থেকে 300 টাকা কেজি বিক্রি করতে পারছে এদের কৃষক, যেখানে সম্মিলিত হচ্ছে। আমার বিশ্বাস যে এই এই ক্ষেত্রে বিভিন্ন কৃষক কনস্ট্রাকশন করে করতে হয় যেখানে খুঁটি লাগানো হয় বিভিন্ন করা হয়, এবং সেগুলো তো যদি কেন্দ্রীয় সরকারের আলাদা অনুমোদন বা বিভিন্ন স্কিমের মাধ্যমে দেওয়া যায় তাহলে এ রাজ্যে আরও কোনো 1 ইঞ্চি জমি খালি থাকবে না, সমস্ত ফসল করে এ রাজ্যের কৃষি ব্যবস্থা পরিবর্তন এবং এ রাজ্যের অর্থনীতিকে মজবুত করার লক্ষ্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্যের সঙ্গে সামিল হতে পারি। আধুনিক এই প্যাক হাউসে 2 মাস পর্যন্ত আনারস ও বিভিন্ন অর্থকরী ফসল সহ কৃষি ফসল সংরক্ষণ ও প্যাকিং এর ব্যবস্থা রয়েছে। রাজ্যের কৃষকের উন্নতি কল্পে এই প্যাক হাউস আগামী দিনে বিশাল ভূমিকা রাখবে বলাই যায়। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।